নমস্কার, শুভ সকাল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা। এখন ঘড়িতে 7টা বাজে, আর 1 ঘন্টা সময়ের অপেক্ষা, এবং সেই 1 ঘন্টা সময় পর গণনা শুরু হয়ে যাবে। ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন 2023 এবং যে নির্বাচনটাকে নিয়ে বিগত বহুদিন ধরে রাজনৈতিক দলগুলি কাজ করেছে মাঠে নেমে, তার ভোট প্রদান হয়েছিল 16ই ফেব্রুয়ারি, এবং আজ এই মুহূর্তে দাঁড়িয়ে 2রা মার্চের যে সকাল রয়েছে, সেই সকালে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী আগরতলার যে সদর মহকুমা রয়েছে, সেই সদর মহকুমার যে উমাকান্ত একাডেমি, সেই উমাকান্ত একাডেমিতে কিন্তু গণনা প্রক্রিয়া শুরু হবে। তার যে পরিস্থিতিটা রয়েছে সেটা আমরা খতিয়ে দেখতে এসেছি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে। বেশ কিছু বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলির কাউন্টিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রথম পোস্টাল ব্যালেটের কাউন্টিং শুরু হবে, তারপর ইভিএম এর কাউন্টিং শুরু হবে, এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এবং সেখানে যদি আমরা বলি যে কাউন্টিং এজেন্টরা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে চত্বরটা রয়েছে সেখানকার কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে। গোটা রাজ্যবাসী কিন্তু আজকের দিনের জন্য অপেক্ষা করছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কাউন্টিং শুরু হবে, ফলাফল গণনা শুরু হবে, এবং তার ফলাফলটা সামনে আসবে। এই যে 23 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গোটা রাজ্যের যারা জনগণরা রয়েছেন, যারা ভোটাররা রয়েছেন, যারা ভোট প্রদান করেছেন, তাদের আমরা একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। এবং ঠিক তার পাশাপাশি রাজনৈতিক দলগুলিও কিন্তু কেউ মাঠ ছাড়তে নারাজ ছিল। আজ 7টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা, এবং সদর যে মহকুমা রয়েছে সেই সদর মহকুমায় 1 সিমনা, 3 বামুটিয়া, 11 খয়েরপুর, 13 রামনগর, 5 খয়েরপুর, 7 রামনগর, তার পাশাপাশি বনমালীপুর, মজলিশপুর, বাধারঘাট, 13 প্রতাপগড়, 18 সূর্যমণিনগর, এবং আরও বেশ কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যে বিধানসভা কেন্দ্রের গণনা ইতিমধ্যেই কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন, সেই কাউন্টিং এজেন্টরা ভেতরে রয়েছেন উমাকান্ত একাডেমির ভেতরে। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানে দাঁড়িয়ে উত্তেজনাটা কেমন রয়েছে, সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা কেমন রয়েছে সেটা আমরা কিছুটা অবশ্যই খতিয়ে দেখার চেষ্টা করব। একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে উমাকান্ত একাডেমি থেকে সরাসরি, যেখানে বেশ কিছু রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে এসে হয়তো বা উপস্থিত হবেন। এবং মনে করা হচ্ছে যে এই যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে মেইন গেট রয়েছে, সেই মেইন গেটের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের সামনে কি পরিস্থিতি রয়েছে। উমাকান্ত একাডেমি নিরাপত্তারক্ষী বাহিনীদের যে মোতায়েন রয়েছে নিরাপত্তারক্ষী বাহিনীরা, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। নিরাপত্তারক্ষী বাহিনীদের একটা তৎপরতা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। নিরাপত্তারক্ষী বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, টিএসআর জওয়ানরা রয়েছেন, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে দাঁড়িয়ে এই যে উমাকান্ত একাডেমির যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাটাকে খতিয়ে দেখছেন। অপরদিকে যদি আমরা বলি, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেডের মাধ্যমে যে পুলিশ প্রশাসন রয়েছে, সেই পুলিশ প্রশাসনও কাজ করছে। সেই প্রশাসনিক আধিকারিকদের সাথে আমরা কিছুটা কথা বলে নেওয়ার চেষ্টা করব, এবং জানার চেষ্টা করব আজকের যে কাউন্টিংয়ের বিষয়টা রয়েছে সেই কাউন্টিং সেন্টারে কী কী প্রক্রিয়া সেখানে গণনা হবে, নিরাপত্তা রক্ষী বাহিনীরা কতটুকু সেখানে এই বিষয়গুলিকে দেখবেন সেটা আমরা জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, সেই আধিকারিকরা কিন্তু সেখানে একসাথে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু টহলদারি জারি রাখছেন। এবং বিশেষ কিছু বিষয় যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করছেন, যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি আমরা বলি যারা লড়াই করছেন, যারা সেখানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রার্থীদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি, এবং এক এক করে কিন্তু যে পরিস্থিতিটা রয়েছে উমাকান্ত একাডেমির যে বাইরের পরিস্থিতি সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে অবজারভার থেকে শুরু করে নির্বাচন কমিশনের যারা সেখানে সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। পুরোপুরিভাবে আজকের এই গণনাটাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষী বাহিনীর কর্মীরা কী করছেন, তাদের কতটুকু দায়িত্ব রয়েছে, তারা কীভাবে সেখানে কাজ করছেন, সে বিষয়গুলি কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে যারা টিএসআর জওয়ানরা রয়েছেন তাদের কি কাজকর্ম রয়েছে, ইতিমধ্যে আমরা যদি বলি সদর এসডিপিও যিনি রয়েছেন অজয় কুমার দাস, তিনি এখানে উপস্থিত রয়েছেন।
আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি যে পুরোপুরি কিন্তু জায়গাটা ব্যস্ত রয়েছে, প্রশাসনিক আধিকারিকরা এখানে ব্যস্ত রয়েছেন, ভেতরে কাউন্টিং এজেন্টরা প্রবেশ করেছেন, প্রত্যেককে সেখানে মাইকিংয়ের মাধ্যমে প্রবেশ করানোর কথা বলা হচ্ছে। কেননা এখন যদি আমরা বলি ঘড়িতে 7টার উপরে বাজে, 8টার পরই সেখানে কাউন্টিং শুরু হয়ে যাবে, তার জন্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা উপস্থিত রয়েছেন কিনা সেটা দেখারও কিন্তু সেখানে বিষয় রয়েছে। আমরা আবারও কিছুটা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন যে অবজারভার রয়েছেন, নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, অন্যান্য ক্ষেত্রে যারা এখানে থাকেন তাদের দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা এখানে প্রচুর সংখ্যায় দেখানোর চেষ্টা করছি। এবং মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন যে কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টদেরকে কিন্তু ডেকে সেখানে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যায় পুলিশ প্রশাসনের যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা ন্যস্ত করা হচ্ছে, পুলিশ প্রশাসনকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। এই যে কাউন্টিং স্টেশন, সেই কাউন্টিং স্টেশনটা যাতে সুরক্ষিত থাকে তাকে দেখার জন্যই কিন্তু এই পুরো সেখানে পরিকল্পনা রয়েছে, পুরো ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। কাউন্টিং স্টেশনের ঠিক বাইরের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের সামনে যে পুরোপুরিভাবেই কিন্তু এই যে কাউন্টিং স্টেশন রয়েছে সেই কাউন্টিং স্টেশনের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সামনে কি রয়েছে পরিস্থিতি, ভেতরের কি পরিস্থিতি রয়েছে? আমরা এবারে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, ভেতরের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে ভেতর থেকে এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা সকলেই সেখানে দাঁড়িয়ে আছেন, এক এক করে তারা সেখানে লাইনে প্রবেশ করবেন। এবং আমরা যদি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে ভেতরকার পরিস্থিতি, সেই ভেতরকার পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা তুলে ধরি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উমাকান্ত একাডেমির ভেতরে আমরা রয়েছি এবং যে উমাকান্ত একাডেমির ভেতরে সদর মহকুমার যে বিভিন্ন সেখানে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের গণনা কিন্তু হবে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেখানে কাউন্টিং সুপারভাইজার থেকে মাইক্রো অবজারভার থেকে শুরু করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন প্রত্যেকে উপস্থিত রয়েছেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা এবার একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টের কিন্তু প্রচুর সংখ্যায় লাইন রয়েছে এখানে এবং সেই কাউন্টিং এজেন্টরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং মিডিয়াদের জন্য সেখানে আলাদা একটা সেন্টার তৈরি করা হয়েছে যে জায়গা থেকে বিভিন্ন ধরনের যে আপডেটগুলি রয়েছে সেই আপডেটগুলি ভেতরের যে ইভিএমে যেখানে গণনা হবে সেই ভেতরের থেকে সেখানে দেওয়া হবে। এবং আমরা আবারও দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ভেতরে এখন যেহেতু 7টার উপরে বাজে, প্রায় 7:30টার কাছাকাছি, কিছুটা কম সময় রয়েছে এবং সেই কম সময়ের মধ্যেই কিন্তু যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে তালাবন্দি অবস্থায় থাকা প্রত্যেকটি ইভিএম মেশিন, প্রত্যেকটি ভিভিপ্যাট সেগুলি বের হবে, গণনা শুরু হবে এবং প্রত্যেক রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকবেন। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি সোশ্যাল বাংলার পর্দায় পরিস্থিতি কেমন রয়েছে, ভেতরকার পরিস্থিতি কেমন রয়েছে, কাউন্টিং এজেন্টরা সকলে প্রস্তুত রয়েছেন কিনা। কাউন্টিং এজেন্টদের বিষয় নিয়ে যদি আমরা বলি, আমরা বেশ কিছু সময় বেশ কিছু অভিযোগ শুনতে পেয়েছি কাউন্টিং এজেন্টদেরকে ভেতরে ঠিকভাবে ঢুকতে দেওয়া হচ্ছে কিনা, কাউন্টিং এজেন্টরা প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা রয়েছেন কিনা সে বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টদের চেকিং কিন্তু ইতিমধ্যেই সামনে চলছে। সেই চেকিংয়ের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সরাসরিভাবে যে এই কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যেই সরাসরিভাবে কিন্তু বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তাদের মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন বৈধতা রয়েছে কিনা তাদের সেটা কিন্তু তুলে ধরছি আমরা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন কাউন্টিং এজেন্টরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন, তারপরে উমাকান্ত একাডেমিতে কাউন্টিংটা শুরু হয়ে যাবে।
উমাকান্ত একাডেমি থেকে সরাসরি আমরা রয়েছি দা সোশ্যাল বাংলা। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা প্রত্যেকটি আপডেট এক্সক্লুসিভভাবে আপনাদের সামনে তুলে ধরবো, সেটাই কিন্তু আমরা করছি। উমাকান্ত একাডেমি থেকে এক্সক্লুসিভভাবে আমরা আপনাদের সাথে রয়েছি। উমাকান্ত একাডেমির বাইরের কী পরিস্থিতি ছিল সেটা আপনারা দেখেছেন, প্রশাসনিক আধিকারিকরা মোতায়েন ছিলেন এবং এই কাউন্টিং হলে সিমনা বিধানসভা কেন্দ্র, বামুটিয়া বিধানসভা কেন্দ্র, খয়েরপুর, রামনগর, বনমালীপুর, মজলিশপুর, মান্দাইবাজার, প্রতাপগড়, বাধারঘাট এবং সূর্যমণিনগর গুলি রয়েছে যে বিধানসভা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ভোট সম্পন্ন হয়েছে, সেই ভোটের ফলাফল কিন্তু সেখানে কাউন্টিং হবে এবং সেই কাউন্টিংটার জন্য যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেই কাউন্টিং এজেন্টরা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন এবং সেই কাউন্টিং এজেন্টদের চেকিং চলছে ইতিমধ্যে উমাকান্ত একাডেমি কাউন্টিং হলের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন কাউন্টিং এজেন্টদের প্রচুর লাইন রয়েছে। বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলির কথা আমরা বললাম, এই বিধানসভা কেন্দ্রগুলির কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা উপস্থিত রয়েছেন। আজকের দিনটার দিকে কিন্তু সকল গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছেন এবং সেই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা দা সোশ্যাল বাংলা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটি আপডেট এক্সক্লুসিভভাবে আমরা তুলে ধরবো আপনাদের সাথে এবং সেটাই কিন্তু আমরা ইতিমধ্যে করছি। এই যে কাউন্টিং স্টেশন আমাদের সদর সাবডিভিশনের, সেই কাউন্টিং স্টেশনের বাইরের কী পরিস্থিতি ছিল সেটা আমরা তুলে ধরেছি। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করব যিনি অবজারভার রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই কাউন্টিং স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। অবজারভার এবং মাইক্রো অবজারভার থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছে, নির্বাচন কমিশন যাদেরকে দায়িত্ব প্রদান করেছে এই নির্বাচনটাকে এবং নির্বাচনের পাশাপাশি নির্বাচনের পর যে কাউন্টিং রয়েছে অর্থাৎ আজকের যে গণনা রয়েছে সেই গণনা পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে খতিয়ে দেখার জন্যে সে বিষয়গুলি কিন্তু চলবে। এবং এদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে ৬ আগরতলা, ৭ রামনগর, ৮ টাউন বর্দোয়ালি, ১৪ বাধারঘাট এবং ১৮ সূর্যমণিনগর যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই বিধানসভা কেন্দ্রগুলির কাউন্টিং কিন্তু এদিকে হবে এবং সেখানেও যদি আমরা বলি চেকিং পর্ব চলছে এবং এক এক জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু সেখানে করা হচ্ছে এই কাজগুলি। সরাসরি আমরা এই আপডেটগুলি নিয়ে আপনাদের সাথে রয়েছি। এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই কাউন্টিং স্টেশনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও কিন্তু এখানে উপস্থিত থাকেন, তারা কি বলছেন, তারা কতটুকু আশাবাদী রয়েছেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে উমাকান্ত একাডেমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন পরিস্থিতি রয়েছে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যদি আমরা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা রাজ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ৭টি বিধানসভা কেন্দ্রের গণনা শুরু হবে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সেই কিছু সময়ের মধ্যে গণনা প্রক্রিয়া শুরু হবে এবং তারপর দফায় দফায় যদি আমরা বলি তাহলে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি রিপোর্ট আমরা তুলে ধরবো দা সোশ্যাল বাংলা আপনাদের সামনে এক্সক্লুসিভভাবে। ঠিক ৭টা ৪৫ মিনিটে নজর রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়, আমরা প্রত্যেকটি আপডেট নিয়ে থাকছি আপনাদের সাথে। আর কিছুক্ষণ পরেই আমরা সরাসরি থাকবো আপনাদের সাথে ঠিক ৭টা ৪৫ মিনিটে, সময়টা নোট করে রাখুন। সেই ৭টা ৪৫ থেকেই আমরা সরাসরি থাকছি আপনাদের সাথে পুরো আপডেট নিয়ে, কী আপডেট রয়েছে, গণনা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে, কোন বিধানসভা কেন্দ্রের কী পরিস্থিতি রয়েছে, প্রত্যেকটি আপডেট এক্সক্লুসিভভাবে দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দা। আর কিছুক্ষণের মধ্যে ৭টা ৪৫ মিনিটে আমরা থাকবো আপনাদের সাথে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় গৌরবের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।